মালদার মানিক চকের বন্যা কবলিত ভুতনি এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। শনিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে নৌকা পারাপার করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোর বয়সে এক নাবালক মাঝে। জানা গিয়েছে মৃত কিশোরের নাম ছোটু চৌধুরী, বাড়ি ভুতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। সে শনিবার দিনভর ভুতনির বন্যা কবলিত এলাকায় টাকার বিনিময়ে যাত্রীদের পারাপার করছিল। সন্ধ্যে 7:30 নাগাদ শেষবারের মতো মথুরাপুর ভুতনি ব্রিজের কাছ থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে উত্তর চণ্ডীপুরের দিকে যাচ্ছিল এবং বাড়ি ফেরার তোড়জোড় শুরু হয় তার। কিন্তু ঠিক তখনই কয়েকজন যাত্রী তাকে এক প্রকার জোরাজোরি করে ভুতনি ব্রিজের কাছে যেতে বাধ্য করে। কিন্তু ব্রিজের কাছে যাওয়ার আগে মথুরাপুর শঙ্করটোলার কাছে তার নৌকোর বৈঠার বাঁশ কোনোভাবে বিদ্যুতের 11,000 ভোল্ট বাহী তারে লেগে যায়, ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার সকালে এই খবর পেয়ে এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং বন্যা কবলিত এলাকায় প্রায় ঘন্টা খানেক ধরে তল্লাশি অভিযান চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করে। এই ঘটনার পরে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভুতনি ব্রিজ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়। মাইকিং এ নৌকোর মাঝিদের বিদ্যুতের তারের নিচে দিয়ে সাবধানে নৌকো চালানোর বার্তা দেন সিভিক ভলান্টিয়াররা। সুনীল মন্ডল, আমরা একটা বাড়ি থেকে আসলাম, দেখছি যে শুনতে পেলাম বাড়ি থেকে এসে যে এখানে একটা লোক ডুবা পড়েছে। হ্যাঁ, আমাদের দক্ষিণ চণ্ডীপুর বন্যা টোলা আমরা আসলাম। তো আমরা রাত্রেবেলা ঘুরলাম, ঘুরে টুরে কোনো পাওয়া যায়নি, আমরা চলে গেলাম ঘুরে। তিরপাল দিয়ে ঢাকা ছিল, একজনা জল মারছিল মাঝির মধ্যে, একজনা বৈঠা নিয়েছিল, বৈঠা বালাটাই বিজলি লেগে পড়ে গিয়েছে।